নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল সমাজশ্রী চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমরা এতদিন ধরে বলেছি যে আমাদেরকে হবির পিছনে মনোযোগ দিতে হবে, আমাদেরকে সপ্তাহে একটা দুটো বা তিনটে করে চারটে করে ভিডিও আপলোড করতে হবে, এইসব বিষয়ে আমি বলেছি। আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে একদম ইউটিউবের ভেতরের জিনিস, এবং ইউটিউবে এগুলো খুব মানে এগুলো ছাড়া ইউটিউবে আমাদের গ্রো করা সম্ভব নয়, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো। এই প্রসেসগুলো 100% সাকসেস সকল ইউটিউবারদের কাছে। তো এই ভিডিওটা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ফুল দেখো, এবং যারা ইউটিউবার এবং যারা ইউটিউবার নও তাদের ক্ষেত্রেও, যারা ইউটিউবার নতুন হতে চলেছো বা ইউটিউব চ্যানেল খুলতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা মোস্টলি দেখা দরকার। তো প্লিজ এই ভিডিও পুরোটা দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, টেকনিক্যাল সমাজ চ্যানেলটাকে। এবং চলো শুরু করি আমাদের ভিডিওটা, লেটস গো। ধরুন আপনি একটা কোনো ভিডিও বানাচ্ছেন, আপনার এখানে আমি এখানে ল্যাপটপে অবভিয়াসলি ডাইরেক্টলি দেখাবো, ডিরেক্টলি এখানে আমি দেখাচ্ছি যে ধরুন আপনারা কোনো একটা ভিডিও তৈরি করছেন, ধরুন আমি যেটা অবভিয়াসলি তৈরি করি টেকের উপরে। তো এই ধরুন এই টেকের উপরে এটা আমার ইউটিউব চ্যানেল, তো এটা টেকনিক্যাল সমাজশ্রী চ্যানেলটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো হাউ টু গ্রো ইন স্ল্যাশ দিয়ে লেখা আছে ইনক্রিজ অন ইউর ইউটিউব চ্যানেল, পুরোটা আমি স্টার্ট করছি, আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে আমি লিখেছি যে হাউ টু গ্রো স্ল্যাশ দিয়ে ইনক্রিজ অন ইউর ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, বাংলায় যেহেতু আমি বলছি, বাংলা ভাষায় যেহেতু আমি কথা বলছি সেখানে আমি বেঙ্গলি লিখেছি। এটা সবসময় মাথায় রাখবেন যে যে টাইটেলটা আপনি বলছেন সেই টাইটেলের উপরেই যেন আপনি ভিডিওটা তৈরি করেন। এরকমও অনেক হয় যে আপনি একরকম বললেন, একরকম টাইটেল দিলেন আর ভিডিওর ভিতরে গিয়ে দিল আরেক রকম আছে, তাহলে অবভিয়াসলি সেটা ডিসলাইক আসবে। ডিসলাইকের ফলে মানুষ কী করে, মানুষ যত ডিসলাইক হবে আপনার ভিডিওটার ইউটিউব র্যাঙ্কিং থেকে অনেক লাস্টের দিকে চলে আসবে। আর ইউটিউব কোনো একটা মানুষ নয় যে আমি যাকে বলবো, যে আমি কাউকে কিছু ইউটিউবকে বলে দিলাম যে হ্যাঁ আমার ভিডিওটা আগে রাখবে, আমার ভিডিওটা আগে রাখতে হবে। ইউটিউব একটা লোগো, লোগোটা হচ্ছে লাইক ডিসলাইক ভিউজ সাবস্ক্রাইবার, এগুলো দেখে ইউটিউব মেনশন করে ভিডিওগুলোকে আগে রাখা উচিত, অবভিয়াসলি ভিডিও কোয়ালিটি। ডিসক্রিপশন, এই যে এখানে যে একটা ডিসক্রিপশন আসছে না, দেখুন যখন আপনারা ভিডিও করেন, একটু ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি, এটা তো আমি মূল জায়গাটা থেকে বলছি। তো ডিসক্রিপশন যেটা আসে যখন আপনারা দেখবেন যে একটা ভিডিও যখন চলছে, যে কোনো একটা আমি ভিডিও সার্চ করছি আপনারা দেখুন, আমি ধরুন এই স্ক্রিনে দেখুন এই ভিডিওটা ধরুন আমি স্টার্ট করছি, এখানে আপনি দেখতে পাবেন টেকনিক্যাল সমাজশ্রী আমার চ্যানেলের নাম, এবং তারপরে রয়েছে দেখুন এখানে একটা অনেক কিছু লিখা দেখতে পাচ্ছেন যে হ্যালো আই এম সমাজশ্রী নন্দী, এইসব কিছু লিখেছি এখানে। সো মোর করলে এখানে অনেক এটা আপনারাও সার্চ করে দেখতে পারেন আমার ভিডিওতে, বা আপনারা নিজেদের ভিডিও ছেড়ে ওটা এখানে ডিসক্রিপশন দিতে পারেন। তো অবভিয়াসলি ডিসক্রিপশন খুব ভালোভাবে লিখতে হবে, ডিসক্রিপশন ভালো হতে হবে, যে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেই বিষয় সম্বন্ধে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। সেটা তো আপনি এখানে বলা আছে, দেখুন আগের পেজটা আমি খুলছি, এখানে ডিসক্রিপশন আপনি 5000, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা মাউসের দ্বারা দেখাচ্ছি, এই যে 5000, আমি 515টা লিখেছি, সো স্মল হয়ে গেছে। তো 5000 এটা লেখা যেতে পারে 5000 ওয়ার্ড দ্বারা। তো এই যে ডিসক্রিপশনটা, আপনাকে ভীষণ ভালো লিখতে হবে ডিসক্রিপশনটা, আপনি কি নিয়ে ভিডিওটা তৈরি করছেন এবং সেটা নিয়ে একটু ক্লিয়ারলি সবাইকে বলে দেওয়া। তো ডিসক্রিপশন আপনাকে সুপার করতে হবে। তো ট্যাগস জিনিসটা হচ্ছে যে আপনি এই যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে যে আমি একটা ভিডিও করেছি যে হাউ টু গ্রো, এইটা নিয়ে আমি আলোচনা করছি ইনক্রিজ ইউর ইউটিউব চ্যানেল, তো এটাতে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অনেক রকম ট্যাগস দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাউস দিয়ে দেখাচ্ছি যে 500টা আপনি ট্যাক্স দিতে পারেন, আমি 396 দিয়েছি 400 কাছাকাছি। তা আমার মতে অবভিয়াসলি 300 থেকে 450 বা 450 থেকে এভারেজ করা বেশি উচিত নয়, ওই 450-450 মধ্যে এভারেজটা রাখবেন ট্যাক্সে। তো এই ট্যাক্সটা কি, যে আমি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন আমার এই, ধরুন আপনি আমারটাই বলি, আমি যখন আমার বিষয়ে বলছি, তো এইখানে যেন আমি যেমন লিখেছি হাউ টু গ্রো অথবা ইনক্রিজ মাই ভিডিও চ্যানেল, তো এটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেন, সার্চ করার পর অনেক রেজাল্ট এলো, ওই রেজাল্টের থেকে ওই যে রেজাল্টগুলো এলো রেজাল্টগুলোর থেকে আপনি বেছে 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 ওগুলো কয়েকটা তাদের চ্যানেলকে বা তাদের ভিডিওগুলোকে কপি করে আপনি ট্যাগস তৈরি করতে পারেন। মাথায় রাখতে হবে যে ট্যাগস যেটা আসল ব্যাপারটা, যেটা হচ্ছে হাউ টু গ্রো ইনক্রিজ অন ইউটিউব চ্যানেল,
তো এটার থেকে আপনি কি করে ট্যাক্স বার করবেন? এখান থেকে আপনার কথাটার মাধ্যমে কিন্তু ট্যাক্স থাকে। এই ট্যাক্সটা হচ্ছে হাউ টু গ্রো, এটা একটা হতে পারে, ইনক্রিজ এটা হতে পারে। এখানে দেখুন আমি দিয়েও রেখেছি ইনক্রিজ ইউটিউব ভিডিও, এটা আমি দিয়ে রেখেছি, এটা একটা ট্যাক্স হতে পারে। এবং হাউ টু ইনক্রিজ ইউটিউব, হাউ টু ইনক্রিজ, এখানে আদার অনেক কিছু লেখা আছে আর কি। এভাবে আপনি ট্যাক্স বেছে 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 আনতে পারেন। অবভিয়াসলি ট্যাক্স নিয়ে আমি আরো ডিটেলসে এবং ট্যাক্স এর টুলস নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও তৈরি করব। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ অনেক বেশি লম্বা হয়েছে ভিডিওটা। ট্যাক্স নিয়ে আমি আরো বেশি আলোচনা করব এবং আরো অনেক টুলস নিয়ে আসবো অবভিয়াসলি। আর ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টেকনিক্যাল চুমাসের চ্যানেলটাকে। এবং নমস্কার আমার সাথে এতক্ষণ থাকার জন্য, থ্যাংক ইউ।